আমার তো বিয়ের বয়স হয়েছে একটা ছোট বোন আছে আমি চাই যে বোনটারে নিয়ে ভালো একটা জায়গা বিয়ে হোক যাতে আমারও দায়িত্ব নিতে পারে বোনেরও দায়িত্ব নিতে পারে ভবিষ্যতে শালি ফিরি নেই চাকরিজীবী লাগবে না শুধু একটা ভালো মনের মানুষ পাইলেই হবে কারণ এমন তো আছে না যে সব মানুষই চাকরিজীবী হইতে হবে টাকা পয়সা থাকতে হবে এই তো আসি ভালো ভালো আছেন হ্যাঁ প্রতিবেদন আপনারা কেন আসছেন একটু বলেন তো আপনার পরিচয়টা আগে বলেন আমার নাম সাদিয়া আমরা দুইটা বোন মা বাবা নাই আমার নিজের সোজা থাকে থাকি মানে আমার মা মারা যাওয়ার আগে আমার নানিরা জায়গা দিছিল আমার মায়েরা জমিন দিছিল ওই সেই জমিতেই থাকি আর আমার চাষা ধরে এখানে যায় না কারণ চাচারা ভালো না আপনার বোন আছে একটা ছোট বোন আছে ছোট বুঝতে পারছি এখন প্রতিবেদনে কি চান এখন প্রতিবেদনে চাই কারণ আমার তো বিয়ের বয়স হয়েছে একটা ছোট বোন আছে আমি চাই যে বোনডারে নিয়ে ভালো একটা জায়গা বিয়ে হোক যাতে আমারও দায়িত্ব নিতে পারে বোনেরও দায়িত্ব নিতে পারে বউর সাথে শালি ফিরি নাকি না না বউর সাথে শালি ফিরি হবে কেন সেটাই তো হলো যে আপনারে নিলে আপনার বোনরে নিয়ে যেতে হবে তার সাথে শালি ফিরি আজকে কারণ আমি সারা তো আমার বোনেরই দুনিয়াতে কেউ নাই মা বাবা থাকতো ভাই বোন থাকতো তাহলে তার হিল্লে কইরা দেয়া যেত এই সমস্ত কথা বলতে ধরনের অনেক ছেলেরা আছে পাগল হয়ে যাবো ওটা নিয়ে আহি সাথে আবার একটা বোন আছে শালিয়ে আছে সাথে সব ছেলেরাই কি আর খারাপ হয় বলা যায় মানুষের মনের কথা তো বলা যায় না এটা ঠিক আছে কারণ এই দুনিয়াতে তো সব মানুষ আর খারাপ না ভালো মানুষটা আছে যদি ভাগ্যে লেখা থাকে অবশ্যই ভালো মানুষ পাওয়া যায় বুঝতে পারছি তো এখন মূলত আপনি এই যে বাড়িতে আপনার মা আছেন না মা নাই আমরা দুটো বনি দুইটা বোন ছোট বোনের বয়স কত ছোট বোনের বয়স 8-9 বছর 8-9 বছর হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর আপনার বয়স 18 বছর 18 বছর হ্যাঁ এখন কেমন ছেলে হলে পারফেক্ট হয় কেমন ছেলে এই যে একটা ভালো ছেলে একটা ভালো ছেলে কিভাবে বুঝবেন ভালো না খারাপ কথাবার্তা বললেই বোঝা যাবে সে কি ভালো না খারাপ কারণ মানুষের মনের ভিতর তো আগেই ঢোকা যায় না মানুষের সাথে কথাবার্তা বলবো তারপর দেখব উনি আমারে দেখবে আমি উনারে দেখব তাইলে শুন বোঝা যাবে যে মানুষটা ভালো না খারাপ আচ্ছা তা ঠিক যে তখন বোঝা যাবে তো এখন আপনি প্রতিবেদনে ছেলের মূলত নিজের একটা মনের মতো মানুষ চাচ্ছেন এই তো তো এখন হচ্ছে হলো আপনার স্পেসিফিকলি কেমন বয়স চাকরিজীবী ব্যবসায়ী চাকরিজীবী লাগবে না শুধু একটা ভালো মনের মানুষ পাইলেই হবে কারণ এমন তা আছে না যে সব মানুষই চাকরিজীবী হইতে হবে টাকা পয়সা থাকতে হবে তাই সে যদি রিক্সা চালায় আমারও দুই ঘরে বসে খাওয়াতে পারে আমি তাতে আলহামদুলিল্লাহ বুঝতে পারছি না এটা এটা ঠিক যে অনেকের যে ওরকম থাকে না তো আপনার গার্জিয়ান বলতে হলো আমার গার্জিয়ান বলতে খালা আছে খালা আছে মানে আপনার সাথে ফোনে কথা বলে পরে খালার সাথে কথা বলতে হ্যাঁ আমার যদি বিয়ে করতে চায় তাহলে আমার গার্জিয়ান হিসেবে খালার সাথে কথা বলাই দিন বুঝতে পারছি আগে আপনার সাথে ফোনে কথা বলে একটা আদান প্রদান বা কথা বলে তো বুঝতে পারেন যে মানুষটা কেমন তাই না হ্যাঁ হ্যাঁ সেটাই তো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি দেখুন তো ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দেবেন। হুম কি যেন নামটা বলছিলেন? সাদিয়া। সাদিয়া। কথা বলছিলাম সাদিয়া আপার সাথে শুনছিলেন তার একটা ছোট বোন। ছোট বোনের বয়সটা জানতে কত? 8-9 বছর হবে। 8-9 বছর তো যাই হোক 9 বছরের একটা ছোট বোন আছে। মূলত সে তার ফ্যামিলিতে যেহেতু বাবা-মা নেই আপনারা বুঝতেই পারছেন যে কত কষ্ট হয়। সেই ক্ষেত্রে যেহেতু ছোট বোনটা আছে ছোট বোনটা সহ একটু দায়িত্ব নিতে পারে কিছুদিন। এমন একজন যে কিছু একটা ভালো কাজ সাথে আবার তাকে দিয়ে তো এই এই সুবাদে এই কারণেই তিনি মূলত প্রতিবেদনের সামনে আসছে তার ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি আপনারা বিস্তারিত বিষয় যদি কোনো কিছু জানার থাকে তার এই নাম্বারে তার সাথে কথা বলে জেনে নিতে পারেন তারপর ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান ডাবল সেভেন জিরো বন্ধুরা এই ছিল পর ফোন নাম্বার আপনারা এই নাম্বারে আপুর সাথে কথা বলতে পারবেন এবং যে কোনো বিষয় জেনে নিতে পারবেন তা আপনি ভালো থাকেন হ্যাঁ আচ্ছা ওকে